তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব শর্টকাট আমরা অনেকগুলো অনেকগুলো ব্রাউজার ক্রোমের মধ্যে তৈরি করে নিতে পারি। ঠিক আছে, আমাদের ফ্রিল্যান্সারদের জন্য মোটামুটি ক্রোমটা অনেক ভালো, কারণ ক্রোমের অ্যাভেলেবেল অনেক এক্সটেনশন আমরা পেয়ে যাবো যেগুলো আমাদের কাজে অনেক হেল্পফুল হবে। এই জন্য আমরা চেষ্টা করবো সবাই ক্রোম ইউজ করতে, আর যে কোনো ব্রাউজার যদি আপনাদের থেকে থাকে সেগুলো আপনারা রিমুভ করে দিতে পারেন, কোনো ব্রাউজার এরর দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, এরপর তাহলে ক্রোমটা আপনারা সবাই করতে পারবেন না এভাবে মাল্টিপল? করতে পারবো। আর এটা কি জিমেইল দিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রোম ব্রাউজার তো জিমেইল সাথে কানেক্ট করতে হবে না? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি কোনো জিমেইল দিয়ে কানেক্ট করেন সেক্ষেত্রে একই জিমেইল দিয়ে আবার অন্য একটা ক্রোমের, যেরকম আমার এখানে প্রত্যেকটা আলাদা আলাদা জিমেইল দিয়ে কানেক্ট করা, আপনি এই যাতে যে জিমেইলে লগ ইন করছেন সেই একই জিমেইল দিয়ে যদি আরেকটা ব্রাউজারে করেন দুটোটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে, একটা আরেকটা ডাটা সিঙ্ক করতে পারবে। ঠিক আছে, ভুলেও এই কাজটা করবেন না। যেমন আমি এই যে ক্রোমটা ধরেন এটাতে আমি একটা দিয়ে আমার একটা জিমেল দিয়ে লগ ইন করলাম, জিমেল দিয়ে যে লগ ইন করতেই হবে এটা এসেন্সিয়াল না, করলে ভালো, কারণ অনেক অ্যাক্সেস নিতে গেলে আমাদের অনেক সময় অনেক কাজে জিমেল লাগে। সেই জন্য আপনারা যে কোনো একটা জিমেল মনে রাখবেন যে এই এই যে ব্রাউজারটা দরকার হয় নোট করে রাখবেন যে আমি এই ব্রাউজারের মধ্যে এই জিমেল দিয়ে লগ ইন করছি। ঠিক আছে, এভাবে 10টা ব্রাউজার 10টা জিমেল, কখনো ভুলেও একটা জিমেল আরেকটাতে লগ ইন করবেন না, এতে সমস্যা হবে। বা এখানে কিছু সেটিংস আছে সেগুলো আবার অফ করতে হয়, ওগুলো ঝামেলা, ওই ঝামেলার দিকে যাওয়ার দরকার নাই। জাস্ট আপনারা করবেন কি, যেটাতে একবার লগ ইন করে ফেলছেন ওটা থেকে লগ আউট দিয়ে ভুলেও আবার আরেকটাতে গিয়ে, মনে করেন আমি এখানে একটা জিমেল দিয়ে লগ ইন করছি, এখন আমার মনে হলো কি আমি তো ভুল করে ফেলছি, চেঞ্জ করে আবার আরেকটাতে যাবো, সেটা যদি করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে আমি এখান থেকে দেখাই, সেক্ষেত্রে যেটা করবেন এই যে এখান থেকে থ্রি ডট আছে না, থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গিয়ে এখান থেকে হিস্টোরিতে ক্লিক করবেন, বা হিস্টোরিতে কার্সরটা রাখবেন, আবার হিস্টোরি, হিস্টোরি থেকে হিস্টোরি, এটাতে আসার পর এখানে যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানে যত রকমের ডাটা আছে সব যদি ডিলিট করে দেন এটা একদম ফ্রেশ ব্রাউজার হয়ে যাবে। আর যদি ডিলিট না করে লগ ইন লগ আউট বারবার করেন, বিভিন্ন আইডি থেকে ঢুকেন বের হন, এক্ষেত্রে আপনাকে সেই মানে আপনি জিমেল করতেছেন জিমেল ধরে ফেলবে, জিমেলের যে ইয়াটা আছে ইন্টেলিজেন্স সিস্টেম ধরে ফেলবে যে আপনি এক জায়গা থেকে এগুলো করতেছেন, ফেসবুকও ধরে ফেলবে, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে সহজে ট্রেস করতে পারবে। তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করব। যদি করতে হয় ইনকেস একই ব্রাউজার আরেকটা, সেক্ষেত্রে আমরা এভাবে লগ আউট করার পর, লগ আউট লগ ইন থাকা অবস্থায় করবেন না, লগ আউট করার পরে করতে হবে, লগ ইন করা থাকা অবস্থায় যদি সবকিছু করে তারপরে লগ আউট দিয়ে আবার আরেকটা করতে চান একই কথা, আগে লগ আউট করবেন, লগ আউট করার পরে এসে সব এখান থেকে সিলেক্ট করে দিয়ে এই ক্লিয়ার ডাটাতে দিবেন, এবং এখান থেকে অল টাইম দিয়ে দিবেন, অল টাইম, লাস্ট আওয়ার থাকলে হবে না, অল টাইম। ঠিক আছে, এভাবে দিয়ে যদি করেন ব্রাউজারটা ফ্রেশ হয়ে যাবে, এক্ষেত্রে আর আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না। আশা করি এটাও ক্লিয়ার। আচ্ছা, এরপর জি গতকালকে আমি মনে করেন যে দুইটা মোবাইল দিয়ে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট করছি, এবং যে জিমেইল দিয়ে ফেসবুক মানে যে একটা জিমেইল দুইটা জিমেইল করছি দুইটা মেইল মানে মোবাইল থেকে, দুইটা নাম্বার দিয়ে দুইটা মোবাইল থেকে দুইটা মেইল করছি এবং দুইটা ফেসবুক অ্যাকাউন্ট করছি। ঠিক আছে, কিন্তু আমি যখন আমার ল্যাপটপে এটাকে আমি লগ ইন করতে গেছি, লগ ইন করার মোবাইল নাম্বার একটাই কানেক্ট করা, একটা কানেক্ট করতে মানে সময় পাইনি। ঠিক আছে, এভাবে করে রাখলে ফেসবুক ওগুলোকে মার্ক করে ফেলে, আপনারা কমপ্লিট করবেন যত রকমের তথ্য আছে, ফেক তথ্য দেন কোনো প্রবলেম নাই, কিন্তু তথ্যের কোনো ঘর খালি রাখবেন না। যেরকম ফাইবার প্রোফাইলটা রেডি করার জন্য আমরা 100% করি, ওইরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করার পর 100% ফিল আপ করবে। ফেসবুক একটা একটু বেশি সমস্যা, না করলেই শেষ, অ্যাকাউন্ট গুলো সাধারণত বেশি দিন স্টে করে না। আর আপনারা যত অ্যাকাউন্ট করছেন অ্যাকাউন্ট করে ফেলে রাখবেন না, ফেলে রাখলে ওগুলাকেও ফেসবুক মার্ক করে ফেলা যায়, এইগুলো রিয়েল ইউজার না। কারণ রিয়েল ইউজার যারা ম্যাক্সিমাম ফেসবুক অ্যাকাউন্ট করার পর ঢুকে ইউজ করে, টুকটাক ইউজ করে, একেবারে ডিসকানেক্টেড বা যদি ডিস্টেন্স করে ফেলেন ওই অ্যাকাউন্টে ঢুকলেনই না 1 মাস 2 মাস, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট করে দিবে ফেসবুক। যেমন আমারও একটা সেম হয়েছে, একটাতেই হয়েছে, বাকিগুলো আমার মোটামুটি ইউজ করা হয়েছে, একটাতে ভুলে আমার করা হয়নি, হঠাৎ খেয়াল করলাম যে আমার হয়তো একটা অ্যাকাউন্ট মিসিং, তখন আবার চেক করে দেখলাম হ্যাঁ এটাতে ঢুকা হয়নি, যখন ওটাতে ঢুকতে গেলাম তখন আমাকে অনেক আগে একটা নোটিফিকেশন আসছে, সেটাতে আমি রেসপন্স করে নাই, সেজন্য আমার অ্যাকাউন্টটা ডিসেবল, এটা নোটিফিকেশন আসলো। যাই হোক, আপনারা প্রপার ইনফরমেশন দিয়ে করবেন, আমরা এখন ক্লাস করব, ক্লাসের মাঝখানে আমরা অন্য কোনো প্রশ্ন আনব না। যদি একটা প্রশ্ন করতাম না, ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন অ্যালাউড না, ক্লাসের শেষে। আচ্ছা,
আপনারা নোট করে রাখেন, ক্লাসের সৌন্দর্যতা নষ্ট হচ্ছে, মূল ট্র্যাক থেকে আমরা বাইরে চলে যাব, ক্লাস লং হয়ে যাবে। আচ্ছা তারপর তাহলে এগুলো ক্লিয়ার, কিভাবে আমরা মাল্টিপল ক্রোম ব্রাউজার করে নিব, এবং এটাও ক্লিয়ার যে আমরা ওই ব্রাউজারে একটা জিমেইল, একটা ফেসবুক, একটা ইনস্টাগ্রাম সবকিছু একটাই হবে, অধিক হবে না। অধিক হলে ডাটা আপনার ওইভাবে আমরা কি করে নিব, একদম সব ক্যাচ কুকিজ যা আছে সব ডিলিট করে দিয়ে তারপরে আবার নতুন করে লগ ইন করতে পারবো। আচ্ছা এরপর আসেন আমরা গুগল স্প্রেডশিটটা, খুব ইম্পর্টেন্ট আমাদের ফ্রিল্যান্সারদের জন্য, আমরা যাবতীয় আমাদের সকল ডাটা খুব বেশি যেগুলো ইনফরমেটিভ বা খুব মনে হবে যেন খুব তথ্যবোধক, এগুলো এমন কিছু বা এগুলো যদি আমার ডাটা স্ক্র্যাচ ইয়ে করে, ক্র্যাশ করে বা কম্পিউটার নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আমি প্রবলেমে পড়বো, এটা ফ্রিল্যান্সারদের জন্য অবশ্যই খুব হুমকি স্বরূপ। আমাদের যত কাজ হবে, যত রকমের ডাটা পাবো আমরা, সব ডাটা আমরা গুগল ড্রাইভ, আপনি জাস্ট একটা জিমেলে লগ ইন করবেন, জিমেলেরই আপনার 15 GB একটা সুবিধা আছে। জিমেলে সাপোজ আমি লগ ইন করাই আছি, যেমন আমি দেখাচ্ছি এখানে, এই যে জিমেলে লগ ইন আছি, এই যে জিমেলে লগ ইন থাকা অবস্থায় এখানে যে অনেকগুলো বক্স ডট 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 একটা বক্স দেখতে পাচ্ছেন না, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ড্রাইভ, এখানে আমরা 15 GB পর্যন্ত আমাদের জন্য ফ্রি হোস্টিং এর ব্যবস্থা করে রাখছে প্রত্যেকটা গুগল জিমেল অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে। তো আপনার যদি 10টা জিমেল থাকে, আপনি 150 GB ডাটা এখানে আপ করে রাখতে পারবেন। তো আপনার কোনো ডাটা, মানে ফ্রিল্যান্সিং এর জন্য যেগুলো ডাটা খুব ইম্পর্টেন্ট, কোনো ডাটা আপনি হার্ড ডিস্কে রাখবেন না, কম্পিউটারে রাখার দরকারই নাই, সব এখানে আপ করে রাখেন। আর কম্পিউটারও থাকলো পাশাপাশি এখানে থাকলো সুরক্ষিত, সেক্ষেত্রে আপনি মনে করেন আপনি এখন চিটাংয়ে আছেন, কিন্তু বিশেষ কোনো প্রয়োজন আপনাকে চিটাংয়ের বাইরে যেতে হলো, বা ঢাকায় আছেন ঢাকার বাইরে যেতে হলো, যে যেখানে আছেন সেখান থেকে হয়তো দেশেরও বাইরে যেতে হতে পারে, সেক্ষেত্রে আপনি যেখানে থাকেন না কেন সেখানে ড্রাইভে ওই জিমেলে লগ ইন করবেন, ড্রাইভে আসবেন, আসার পর সমস্ত তথ্য ওখান থেকে ডাউনলোড করে আবার কাজ করতে পারবেন। তো এই গুগল ড্রাইভের সুবিধা অনেক, আপনারা চেষ্টা করুন সকল তথ্য, ইভেন আপনাদের যত রকমের ক্রেডেনশিয়াল আছে, এই লগ ইন পাসওয়ার্ড বা এই ধরনের খুব ইনফরমেশন যেগুলো আমরা গোপনীয় ইনফরমেশন বলে থাকি, ঠিক আছে, ওই ধরনের সকল ইনফরমেশন আমরা গুগল ড্রাইভে কিভাবে করব, তাহলে আমরা জিমেলে লগ ইন করবো, যেকোনো একটা ব্রাউজারে লগ ইন করার পর এরকম যে ডট ডট বক্স এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে ড্রাইভে ক্লিক করবো, ঠিক আছে, আমার ড্রাইভে চলে যাবে। এইবার আমি যদি এখানে কোনো লোড হোক, আমি যদি এখানে কোনো বড় ফাইল আপ করতে চাই, সেক্ষেত্রে যে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পর এখানে দেখেন দেখতে পাবেন ফাইল আপলোড, ঠিক আছে, সেটা যে কোনো বড় ফাইল হোক, ছোট ফাইল হোক, যা হোক, আপনি এখান থেকে আপনার কম্পিউটারের যে কোনো ফাইল একটা 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 করে বা একসাথে অনেকগুলো সিলেক্ট করে আপ করে দিতে পারবেন। এভাবে আপনারা একটু আজকে প্র্যাকটিস করবেন যে আসলে আপ করা যায় কিনা, ঠিক আছে, আপ করে দেখবেন ওটা সেভ হয় কিনা, আপ করে দেখেন সেভ, আবার ওটা যদি কাউকে দিতে চান সেটা কিভাবে শেয়ার করা যায়, একটু নিজে নিজেরা গুতাগুতি করবেন, গুতাগুতি করতে বা চেষ্টা করতে গিয়ে যদি দেখেন যে প্রবলেম হচ্ছে পারতেছি না, নোট করে রাখবেন, সাপোর্টে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা কাজ প্র্যাকটিস না করলে ভিতরে যে আরো অনেক কিছু আছে আপনারা জানতে পারবেন না। তাহলে এইভাবে গিয়ে ফাইল আপ করবেন, এটা খুবই সিম্পল, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি অলরেডি একটা টেস্ট করে রাখছি, তারপর আগে একটু দেখাই কিভাবে করবেন, যে কোনো তথ্য, লিখিত তথ্য, সেটা পাসওয়ার্ড, জিমেলের পাসওয়ার্ড বা জিমেল আইডি বা ফেসবুকের আইডি, সাথে সিকিউরিটি কোয়েশ্চেন বা আদার্স কোনো আপনার ট্যাগিং ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন কিভাবে খুব সুন্দরভাবে আমরা গুগলে এসে করতে পারি, এই জন্য আমরা গুগল শিট নিব, ঠিক আছে, অনেকগুলো তথ্য পাশাপাশি রাখার জন্য গুগল শিট। আর গুগল ডক্স হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো, একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এক্সেল হচ্ছে গুগল শিট, আর গুগলের ডকুমেন্টসটা হচ্ছে একদম হুবহু মাইক্রোসফটের যে ডকুমেন্টসটা আছে ওই ডকুমেন্টসটা, অর্থাৎ আপনি অনেক আর্টিকেল কালেক্ট করছেন, সেই আর্টিকেলগুলো লেখাগুলোকে আপনি আপনার ডেস্কটপে রাখলেন, পাশাপাশি সুরক্ষার জন্য আপনি চিন্তা করলেন কি আমি ডক্সেও রাখবো, কারণ এই ডক্সটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই জিমেল লগ ইন করার মাধ্যমে কালেক্ট করতে পারবেন, আর যেটা পিসিতে আছে সেটা পিসি সাথে করে নিয়ে যেতে হবে। তো ইনকেস আপনি হঠাৎ ভুলে গেছেন নিতে বা কোনো ইমার্জেন্সিতে যেতে হয়েছে, সেক্ষেত্রে আপনি যেখানে আছেন না কেন সেখান থেকে এই জিমেলে লগ ইন করে সমস্ত ডাটা ডাউনলোডও করতে পারবেন বা ওখান থেকেই দেখতে পারবেন ওই ফাইলে কি কি আছে, এগুলো আমাদের অনেক কাজে আসবে। আপনারা চেষ্টা করবেন কম্পিউটারে, আমি যেমন কম্পিউটারে কিছুই করি না, আমার সমস্ত তথ্য ড্রাইভে, কম্পিউটারে করলে আসলে অনেক লস হয়, কারণ ওই তথ্যটা আমার যখন ড্রাইভে আপ হচ্ছে বা আপলোড করতেছি বা আপডেট করতেছি, সে একই সাথে আবার পিসির ফাইল যেটা আছে সেটাতেও আপডেট করতে হচ্ছে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, ঝামেলা, এই জন্য আমি করি কি শুধু এই জায়গাতেই করি, এই জায়গায় করলে তো আমার জন্য যেহেতু গুগল বলে রাখছে এখানে কোনো এই ধরনের তথ্য চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই বা কোনো হ্যাকাররা এটাকে হ্যাক করতে পারবে না, যেহেতু এটা গুগল, ঠিক আছে, গুগলের সাথে আমার মনে হয় না কেউ টেক্কা দেওয়ার মতো আছে, কারণ গুগল নিজেই পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকারটাকে কিনে রাখছে সবচেয়ে বড় বেতন দিয়ে, কাজেই এখানে কেউ কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। যাই হোক, এরপর আসি কি জানি, হ্যাঁ, কিভাবে আমরা শিট করব, তাহলে এটার জন্য আমরা গুগল শিটে যাব, আর ডকুমেন্টস আপনারা একটু ঘেটে দেখবেন, দেখবেন একটা সাদা পেজ ওপেন হবে, তাহলে শিটে যাবেন, শিটে গেলে একদম এক্সেলের মতো একটা পেজ আসবে, ঠিক আছে। এবার আমি দেখাই এটা কিভাবে সাজাবো, আমি ইতিমধ্যে একটা করছিলাম, কোথায় করছিলাম, হ্যাঁ এই যে এখানে দেখেন করে রাখছি। এইভাবে আপনারা সুন্দর করে সাজাবেন, একটু লিখালেখি করতে চেষ্টা করবেন, একটু এগুলো নিয়ে প্রত্যেকটা এখানে যে আইটেমগুলো আছে ধরবেন, আমি একটু বেসিক ভাবে দেখাচ্ছি,
যেমন আমি না এটা না এটা না এটা আমারটা, আমি এখানেই করে দেখাচ্ছি। আচ্ছা ওইখান থেকে একটা কপি করে নিয়ে আসি, সাপোজ আমি এই লাইনটা কপি করলাম, কপি করার জন্য আমি এটাতে করব, এটাতে ক্লিক করলাম, বা এই তিনটা নিই, একটা কন্ট্রোল চেপে ধরে 2 3 এই তিনটা লাইন আমি নিই, নিলাম, এখানে আসলাম, এসে আমি কি করব, আমি এখানে আবার 1 নম্বরে ক্লিক করে জাস্ট কন্ট্রোল ভি সবগুলো চলে আসবে এখানে, ঠিক আছে। আচ্ছা আমি লিখে দেখাই, ওগুলো মনে হয় আপনারা বুঝবেন না, আমি লিখে দেখাই, অনেকে বুঝবেন না যেহেতু অনেকে ফ্রেশার আছেন। তাহলে এইভাবে একদম ফ্রেশ একটা শিট নেবেন, শিট নেওয়ার পর আমি সাপোজ এখানে দিলাম কি প্ল্যাটফর্ম, মানে কোন প্ল্যাটফর্ম, কারণ আমার এই একটা শিটের মধ্যে আমার যাবতীয় যত সাইট আছে দুনিয়ার যত সাইটে আমি কাজ করব অ্যাকাউন্ট করব সব একটা শিটে রাখবেন, মাল্টিপল শিট করবেন না, এতে আপনার অনেক সময় লস হবে, কারণ কোন শিটে কি রাখছেন ভুলে যাবেন, সেজন্য সবসময় করবেন কি একটা শিটে, এটা আমি করি, কারণ একটা শিটে আপনারা যে কোনো তথ্য রাখেন, যখন মনে করবেন যে এটা আমি খুঁজে পাওয়া সম্ভব না, এখানে ধরেন হাজার হাজার তথ্য হয়ে গেল, একদম সিম্পল, কি করবেন যে কোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ, ঠিক আছে। এবার আপনি জাস্ট ওটা এমন ভাবে নাম দিবেন যেন ওই নামটা, যেমন আমার ফেসবুক দিয়ে করবো আমি ফেসবুক লিখে দিব, ঠিক আছে, ফেসবুক, এই ফেসবুকটা যত জায়গায় লিখা থাকবে এগুলো অটোমেটিক মার্ক হয়ে আমার সামনে এখানে চলে আসবে, ঠিক আছে। বা এখান থেকে আমি যতবার এন্টার চাপবো, এন্টার চাপলে ততবারই আমাকে যত জায়গায় ফেসবুক আমি লিখছি সেটা 1 নম্বরে সেটা 100 নম্বরে সেটা 1000 নম্বরে যতবার এন্টার চাপবো সেটা অটোমেটিক আমাকে নিয়ে যাবে। তো এটাই হলো সুবিধা একটা শিটে আপনারা যদি করেন, এভাবে যে কোনো নামটা এমন ভাবে দিবেন যেন তথ্যটা আপনি খুঁজে পেতে পরবর্তীতে সুবিধা হয়। যদি ফেসবুক নিয়ে কোনো কাজ করেন সেখানে ফেসবুকটা লিখবেন, কারণ আমি ফেসবুকের মাধ্যমে সেটা তথ্য খুঁজে বের করতে পারবো খুব ইজিলি। বা আপনি এমন কোনো সাইন ইউজ করবেন, নাম ইউজ করবেন যেটা আপনার মনে থাকে, যেটা আমি করি। তাহলে এখানে প্রথমে লিখলাম প্ল্যাটফর্ম, এখানে লিখলাম মনে করেন টেস্ট, আচ্ছা টেস্ট না আমি সুন্দর করে দিই ফেসবুক, এরপরে লিখলাম মনে করেন সিরিয়াল, সিরিয়ালের জন্য এসআই দিলাম, তারপর সাপোজ আমি এখানে দিলাম জিমেল, মানে কোন জিমেল দিয়ে আমি করলাম জিমেইল, তারপরে এখানে দিলাম সাপোজ এখানে মোবাইল নাম্বার দিলাম, মোবাইল আমি সিম্পল লিখতেছি, হ্যাঁ বেশি লিখতে গেলে সময় চলে যাবে, মোবাইল নাম্বার লিখলাম, এরপরে সাপোজ আমি এই ঘরটা দিলাম পাসওয়ার্ড এর জন্য, এরপরে সাপোজ আমি এই ঘরটা দিলাম কোনো সিকিউরিটি কোয়েশ্চেন থাকতে পারে সেটার জন্য সিকিউরিটি কোয়েশ্চেন, আমি জাস্ট সিকিউরিটি লিখলাম, এরপরে সাপোজ আমার কোনো আদার্স কোনো ইনফরমেশন থাকতে পারে সেটার জন্য আমি একটা কি করলাম এটা রিমার্কস দিয়ে দিলাম, আর এম কে দিলাম বা রিমার্কস লিখে দিলাম, ঠিক আছে। এরপরে আমি স্ট্যাটাসও দিতে পারি, জাস্ট আপনি আপনার মতো করে সাজাবেন, আমি একটা ডেমো দেখাচ্ছি স্ট্যাটাস, মানে এটার অবস্থা কি, এটা কি ওকে আছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে নাকি ইত্যাদি ইত্যাদি। তো লিখার পর এবার আপনি পুরো ঘরটাকে মার্ক করেন, মার্ক করার পর সবগুলোকে আমি একসাথে একটু সাইজ বড় করে দিই, যেহেতু এটা আমার হেডিং আমি 14 দিলাম, 14 একটু বোল্ড করে দিই দেখতে সুন্দর লাগবে, তারপরে একটু মিডল করে দিই, সবগুলোর অ্যালাইনমেন্ট আমি মিডলে এনে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগে। এবার এটাকে একটা কালার করে দিলে দেখতে আরো সুন্দর লাগবে, হাইলাইট হবে, সবগুলো সিলেক্ট করলাম, পরে এখান থেকে যে রঙের যে ফিল কালার যেটা আছে এটা সিলেক্ট করে আমি যে কোনো একটা কালার দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এটা আর একটু বড় হলে মানে ভালো লাগবে, আর একটু বড় করে দিই 18 করে দিই। এবার এগুলোকে একটু জায়গা করে নিই, এই যে এখানে দেখেন এখানে ধরে ধরে আমরা ধরে ধরে একটু বড় করে দিই, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে সাজাবেন, আমি একটা ডেমো দিচ্ছি, এসআইএল ঘরটা সিরিয়ালটা সাধারণত নাম্বারিং হবে, এত বড় লাগবে না, এটা জিমেল আইডিগুলো একটু বড় হবে, মোবাইল নাম্বারটা এতটুকু জায়গায় আসবে না, একটু বড় হবে, পাসওয়ার্ডটাও সেম একটু বড় হবে, সিকিউরিটি কোয়েশ্চেনটাও আরও বড় হবে, সিকিউরিটির জন্য আরেকটু বড় জায়গা রাখি, এইভাবে আপনারা সুন্দর করে সাজাবেন। এরপরে এখানে প্ল্যাটফর্মটার নাম সাপোজ ফেসবুক লিখবেন, ফেসবুক সিরিয়াল 1 2, আপনার ফেসবুক অ্যাকাউন্ট তো অনেকগুলো হবে, সবগুলো এখানে সিরিয়াল নাম্বার দিয়ে লিখতে পারেন, আবার সিরিয়ালটা এখানেও আছে না দিলেও চলবে, ঠিক আছে, আমি দিই না, জাস্ট আপনাকে দেখালাম। এরপর জিমেল একটার পর একটা, কোন ফেসবুকের জন্য কোন জিমেল, তারপরে কোন ফেসবুকের জন্য কোন মোবাইল, কোন ফেসবুকের পাসওয়ার্ড কি, কোন ফেসবুকের সিকিউরিটি কোয়েশ্চেন কি দিলেন, বা আপনার 3টা ফ্রেন্ড না 5টা ফ্রেন্ড মনে সিলেক্ট করতে পারে, ওই ফ্রেন্ডের নামগুলো এখানে লিখে রাখতে পারেন, কারণ অ্যাকাউন্ট যখন ডিসেবল করে তখন কিন্তু এই তথ্যগুলো চাই। তারপরে রিমার্কসে যদি কিছু আপনি লিখতে চান স্পেশাল সেটা লিখতে পারলেন, পাশাপাশি স্ট্যাটাস কি ওই আইডিটা এখন এনেবল আছে বা ডিসেবল আছে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে যাবতীয় যা তথ্য, সাপোজ ফেসবুকের আইডি আপনি 15টা করতে বললাম, আপনারা 15টা ঘর খালি রেখে আপনার 16 নম্বর বা 17 বা 20 21 নম্বর ঘর থেকে এটা আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করেন, এটা জাস্ট ধরে কপি করে নেন, কপি করে নিলাম, এই কপি এত ঝামেলা করার দরকার নাই, আপনারা আরো ইজিলি করতে পারবেন। এখানে যে 1 নম্বরে ধরে তারপরে কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, তারপরে এখানে এসে আমি 21 নম্বর ঘরে ক্লিক করলাম, 21-এর উপরে বাইরে ক্লিক করলে হবে না, তখন কিন্তু একটা ঘর সিলেক্ট হয়েছে, এই নাম্বারের উপরে ক্লিক করতে হবে, নাম্বারের উপরে ক্লিক করলে এই এই রোতে যা আছে আমার এখন সব সিলেক্টেড, এখন কন্ট্রোল ভি দিলে সুন্দর চলে আসবে। তাহলে এটা করলাম আমি ইনস্টাগ্রামের জন্য, এরপরে আবার 20টা ঘর বাদ দিয়ে আমি করবো কি 41 নম্বর 42 নম্বরে এসে আমি আর একটা করলাম, এটা সাপোজ ধরলাম যে আমি টুইটারের জন্য, ঠিক আছে। এইভাবে আরো অসংখ্য অসংখ্য ক্লাসিফাইডের জন্য তো আপনার কমপক্ষে 100 বা 50টা ক্লাস করতে হবে, তখন এভাবে 50টা ঘর খালি রাখবেন। তাহলে এইভাবে আপনারা অসংখ্য অসংখ্য এই শীটে 1000 না আনলিমিটেড করা যায়, আর ডিফল্টলি 1000 থাকে, 1000 মনে করেন আপনার সাপোজ শেষ, এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবেন আরো 1000 যোগ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে 2000 3000 10000 20000 1 লাখ সব আপনার ইচ্ছা মতো এই শীটটাকে করে নিতে পারবেন। তো একটা শীটই যথেষ্ট, মাল্টিপল শীটের কোনো দরকারই নেই।
তাহলে আশা করি আপনারা গুগল স্প্রেডশিটে খুব সুন্দর করে আপনারা যত অ্যাকাউন্ট করবেন সকল তথ্য এখানে সুন্দরভাবে আপ করে সেভ করে রাখতে পারবেন, যা আপনার সারা জীবনের জন্য একেবারে 100% নিশ্চিত যে এখান থেকে কোনো রকম ডাটা লিকেজ হবে না বা কেউ কখনো হ্যাক করতে পারবে না। আর করবেন কি, যেমন আমি করি কি, আমার যে পাসওয়ার্ডটা আমি ওটার জন্য অল পাসওয়ার্ড দিয়ে দিলাম, অল পাসওয়ার্ড, ঠিক আছে। মোট কথা একটা এমন হেডিং দিবেন যেন পরবর্তীতে আপনি খুব সহজে সেটা দেখেই বুঝতে পারেন যে, কারণ আমার এখন তথ্য মাত্র ফাইল মাত্র একটা, কিন্তু আমি যখন এই ফিল্ডে কাজ করবো বছরের পর বছর তখন তথ্য অনেক হয়ে যাবে, তখন হয়তো শত শত ফোল্ডার বা ফাইল হয়ে যাবে, তখন কিভাবে বুঝবেন? সেই জন্য এমন ট্যাগ করবেন যেন ওটা আপনি খুব সহজে মনে রাখতে পারেন। আর কন্ট্রোল এফ ফাইন্ড, মানে ফাইন্ড কন্ট্রোল চেপে এফ এর অপশনটা তো বললামই, ওটা চেপে আপনারা খুব সহজে যতই লিখেন না কেন সেটার এমন ভাবে নাম দিবেন যেন ওটা সহজে পরবর্তীতে আপনার দরকার হলে খুঁজে পান। তাহলে এটা গেল আমার মোটামুটি স্প্রেডশিট, প্র্যাকটিস করবেন, যা সমস্যা হবে নোট ডাউন করবেন, আমাদের সাপোর্টকে দেখাবেন, ওরা অনেক এক্সপার্ট এই ব্যাপারগুলোতে। এরপর আসে স্ক্রিনশট, এটা আপনাদের খুবই হেল্পফুল, কারণ আমাদের গ্রুপে অনেক সময় পোস্ট দেওয়ার জন্য এই ব্যাপারটা আপনাদের লাগবে। তো কি করবেন এটার জন্য, আমাদের এখানে অবশ্য করা আছে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাইট শট, জাস্ট গুগলে যাবেন, হ্যাঁ গুগলে গিয়ে লিখবেন লাইট শট, লাইট শট লিখলেই হবে, আর কিছু লাগবে না, জাস্ট লাইট শট লিখে আমি এন্টার দিলাম, চলে আসছে একদম লাইট শট টু প্রথমটাই অ্যাপ ডট, এটাই প্রথমটাই ম্যাক অ্যান্ড উইন, হ্যাঁ এটাই প্রথমটা যেটা আসবে ওটা প্রথমটাই দিবেন। প্রথমটা সিলেক্ট করার পর এই যে প্রথমটা আপনাদের যদি আমার মনে হয় কারো ম্যাক নাই, অর্থাৎ অ্যাপলের প্রোডাক্ট আমার মনে হয় না এখানে কেউ আছেন ইউজ করেন, তো যাদের উইন্ডোজ আছে উইন্ডোজে ক্লিক করবেন, যাদের ম্যাক তারা ম্যাকে ক্লিক করবেন, সেই ফাইলটা জাস্ট একটা ক্লিক করলে ফাইলটা নামা শুরু হয়ে যাবে, এই যে অটোমেটিক ডাউনলোড হচ্ছে নিচে, ঠিক আছে। আমার এখানে দেখতে পাচ্ছেন না, এই সিস্টেমটা একটু ব্যতিক্রম, নিচে ডাউনলোড হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাবেন না, যাই হোক এখানে আপনারা ক্লিক করবেন, এটা খুব সহজে পেয়ে যাবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটা অটোমেটিক এখানে অ্যাডও হয়ে যাবে, ঠিক আছে। আমার এখানে কই ছিল, এখন শো করতেছে না, যাই হোক আমার এখানে ইনস্টল আছে, আমি এখন চাইলে আপনাদের স্ক্রিনশট যদি নিই, আমার এখানে কাস্টমাইজ করা আছে, যাই হোক আপনারা এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর চেষ্টা করবেন একটু ইউজিং ইন্টারফেসটা কেমন বা এটা কিভাবে ইউজ করা হয়। আমার এখানে যেহেতু শো করতেছে না, আমার কিন্তু এখানে ইনস্টল করা আছে বাট শো করতেছে না, আমি কাস্টমাইজ করে রাখছি, যেমন আমি যদি একটা বাটন ক্লিক করি আমার কিন্তু এটা অটোমেটিক সিলেকশন হয়ে গেল, কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম হবে না, আপনারা ওখানে পাতার মতো একটা চিহ্ন আসবে, আমি চাচ্ছিলাম দেখিয়ে দিতে কিন্তু এটা সম্ভব হচ্ছে না, যাক আমি স্ক্রিনশট নিয়ে দেখাবো, কিন্তু এটা দেখাতে চাচ্ছিলাম পাতার মতো একটা চিহ্ন আসবে, এই জায়গাতেই আসবে, এখানে অ্যারোতে ক্লিক করলে এখানে ভিতরে পাতার মতো একটা চিহ্ন থাকবে, ওই পাতার মতো চিহ্নের উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আমার এখানে একটু আগে যেটা আমি দেখালাম, দেখেন ডাবল ক্লিক করার পর ঠিক এরকম হয়ে যাবে, ঠিক আছে। আমার ক্ষেত্রে আমি এগুলো সেটিং একটা প্রিসেট করা আছে, যার জন্য আমার ক্ষেত্রে বারবার আমি ক্লিক করা মাত্র এটা ওই জায়গা থেকে আসবে, আপনাদের ক্ষেত্রে এরকম হবে না, বারবার এটাকে কি করতে হবে একটা নির্দিষ্ট জায়গাও বলবে যে আপনি কোন জায়গা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করেন। তো আপনারা এখন থেকে শিখে রাখেন, আপনারা এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্ক বারটা যেন আপনার স্ক্রিনশটে অবশ্যই থাকে, কারণ বায়াররা এটা দেখবে, ঠিক আছে। উপরের এই লিঙ্ক বারটা একদম উপরের টপটা না নিলেও চলবে, একদম উপর থেকে না নিলেও চলবে, জাস্ট এই লিঙ্কটা যেন থাকে, ঠিক আছে, এই লিঙ্কটা। আর নিচের টাইম এবং ডেট আমার এখানে কোনো দেখতে পাবেন না, এই জুমের জন্য, এই লাইট শট সফটওয়্যারটার জন্য টাইম এবং ডেটটা যেন থাকে, আর এখানে যেন লিঙ্ক বারটা থাকে, আর আপনি চাইলে এখান থেকে এই যে বক্স দিয়ে আপনি নির্দিষ্ট একটা জায়গা দেখা দিতে পারেন, যেমন এই জায়গাটাতে সমস্যা, আরো স্পেসিফিক করার জন্য এখান থেকে আপনি এই যে অ্যারো, এই যে আমি নিলাম বক্স, আমি বক্সে আবার ক্লিক করি, এই যে বক্স, এই বক্স নিলাম, এই বক্সের ভিতরে আমি চাচ্ছি যে আরো স্পেসিফিক জায়গা দেখাতে, তাহলে এই জন্য এই যে অ্যারো, অ্যারো অ্যারোটা নিয়ে আমি মার্ক করে দিলাম, ঠিক এই জায়গায় আমার সমস্যা। আপনি আরো চাচ্ছেন আপনি লিখেও দেখাবেন, এখানে পেন, এই যে পেন, তারপরে পেনটা কোথায় লিখতে চাচ্ছেন ওখানে নিয়ে ক্লিক করেন, ক্লিক করে বা লিখে দেন আপনার যেটা সমস্যা বা আপনি যেটা বুঝতে চাচ্ছেন, জাস্ট ওখানে গিয়ে, আচ্ছা এটা না পেন, এই যে সরি টেক্সট, পেনটা হচ্ছে জাস্ট হাইলাইট করার জন্য, যে আপনি হাইলাইট করে দিলেন এই জায়গাটা আমার প্রবলেম, এটা হচ্ছে হাইলাইটার, ঠিক আছে, এটা পেন না। এরপর টি, এই যে টি হচ্ছে টেক্সট, টি তে ক্লিক করার পর আপনি কোন কালারে লিখবেন, এখানে কালারটা দেখেন লাল আছে, আমি এখান থেকে এটা এটা দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম, তারপর ওকে দিলাম, আমি এবার এখানে ক্লিক করলে এবার আমার এখানে বক্স চলে আসলাম, এবার লিখতে পারবো ডিজিটাল, তো আপনি এভাবে আপনার মতো করে লিখতে পারবেন, সবকিছু ওকে, আপনার সব ওকে, সব বোঝানো হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এরপরে কি করবেন, যদি লিঙ্ক নিতে চান, মানে এই যে পেজটা, এই পেজটা যদি আপনি লিঙ্ক আকারে, যেটা আমরা বায়ারের জন্য করি, তবে আমাদের গ্রুপের জন্য তো লিঙ্ক না, গ্রুপের জন্য আমরা সেভ করবো, তো দুইটাই আপনারা জেনে নেন।
যদি বায়ারকে দিতে চান লিংক করতে হবে, এই জন্য করতে হবে কি এই যেখানে ক্লাউড, মানে আমি যদি এখন এখানে ক্লিক করি, আমি দেখাচ্ছি ক্লিক করে, আচ্ছা ক্লিকের আগে আমি একটু সেভিং এর ব্যাপারটা বলি, সেভ এর জন্য করতে হবে কি এই যেখানে দেখেন এখানে কার্সর নিলে দেখেন সেভ লেখা আছে, ঠিক আছে, তাহলে এটার উপরে ক্লিক করি, এটার উপরে ক্লিক করলে একটা ডেস্টিনেশন জানতে চাইবে, একটু সময় নেবে, হ্যাঁ এবার যদি আমি এখানে সেভ দিই এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে, সেভ হয়ে যাওয়ার পর আপনার ফোল্ডারটা গিয়ে খুঁজবেন, অনেকের এই যে লাইট শট ফোল্ডারের মধ্যে চলে যায়, আবার অনেকের আপনারা একটু খুঁজে দেখবেন আমার এখানে লাইট শট ফোল্ডারের ভিতরে আছে, আমার লাইট শট দিয়ে মানে স্ক্রিনশট যা নেই এই লাইট শট ফোল্ডারের মধ্যে, অর্থাৎ আপনারা কোথায় যাবেন সেটা একটু পরে দেখাচ্ছি, লিংক কিভাবে নেবেন, তাহলে এই যে সবকিছু ওকে করার পর এখানে জাস্ট যদি আমি ক্লিক করি ক্লাউড, দেখেন ক্লাউডে ক্লিক করলাম এটা অটোমেটিক ক্লাউডে চলে যাবে, মানে ওদের সার্ভারে চলে যাচ্ছে, ওদের সার্ভারে গিয়ে এটা লিঙ্কটা জেনারেট করবে, একটু সময় লাগবে, এটা প্রথমে একটু সময় নেবে কিন্তু এর পরের গুলা 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, প্রথমটা অনেক সময় 5 সেকেন্ড 10 সেকেন্ড হয়ে যায় কিন্তু পরের গুলা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে লিঙ্ক হয়ে যায়, আর প্রথমটা একটু সময় নেবে, এটা অটোমেটিক ওরা ওদের সার্ভারে আপ করে ফেলতেছে, এবং আমারটা কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে এখানে আরেকটা বক্স আসবে, বক্সে লিঙ্কটা শো করবে এবং নিচে কপি লেখা থাকবে, আপনারা কপিতে ম্যানুয়ালি ক্লিক করতে হবে, আর আমার এখানে যেহেতু সব আমি প্রিসেট করে রাখছি কাস্টমাইজ করে রাখছি এই জন্য আমার সময়টা সেভ হচ্ছে, তো আপনারা একটু মানে ওগুলা নিয়ে যদি ঘাটাঘাটি করেন পারবেন, প্রিসেটটা আপনারাও করে নিতে পারবেন, আপনার কিভাবে সুবিধা হয় আপনি ইউজার ফ্রেন্ডলি করে নিতে পারবেন, না করলেও সমস্যা নাই, এখন যেহেতু আমরা বিগিনার একদম ওই ধরনের খুব হাই লেভেলে কাজ করবো না, একটা দুটার জন্য ম্যানুয়ালি করেন শিখতে পারবেন, আর আমার মতো প্রিসেট করে নিলে আর শিখতে পারবেন না, তো এটা করার দরকার নাই, এভাবে শিখেন, তো এটা আমার লিঙ্কটা আপ হয়ে গেল, দেখেন আমি যে লিঙ্কটা এইটা যে সেভ করলাম লিঙ্কটা কিন্তু হয়ে গেল, আমি এখন দেখাই আপনাদেরকে লিঙ্কটা আসছে কিনা, আসলে খুব সিম্পল, জাস্ট গিয়ে কন্ট্রোল ভি দিলেই চলে আসবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি, অথবা এভাবে আমি মাউসটাকে যেটা আমরা করি যেটা মাউসের রাইট বাটনটা ক্লিক করেও করি না, এই যে রাইট বাটন ক্লিক করে এখন যদি প্রেস দিই দেখেন লিঙ্কটা কিন্তু চলে আসছে না, এখন যদি আমি এন্টার দিই ওই সাইডটাতে অটোমেটিক, আমি যে পেজটা ছবি নিয়েছিলাম দেখেন ওইটাতে অটোমেটিক চলে যাবে, দেখছেন সবকিছু আসছে না, এইভাবে আপনারা লিঙ্ক নেবেন বায়ারের জন্য, আর আমাদের জন্য কি করবেন আমি এটা কেটে দিচ্ছি, আমাদের গ্রুপে দেওয়ার জন্য করবেন কি সেভ করবেন, তো কিভাবে সেভ করবেন এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যে পাতার মতো চিহ্নটা আসবে ওটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আপনি একটা এরিয়া দেখা দিবেন, সাপোজ আমি দেখাচ্ছি আমার এই এরিয়াটা দরকার, ঠিক আছে, বা আমি এখান থেকে দেখে এরিয়াটা দরকার, আবার নিচে আমার নিচে হয়তো কিছু তথ্য আছে যেগুলো আমি দিতে চাচ্ছি না, কিন্তু টাইম ডেট যেন অবশ্যই থাকে বায়ারকে দেওয়ার ক্ষেত্রে, টাইম ডেট ছাড়া দিবেন না, তা লিখে রাখেন টাইম ডেট ছাড়া স্ক্রিনশট নিব না, আমি আপনাদের সুবিধার্থে এভাবে দেখাচ্ছি, একটা নির্দিষ্ট অংশ কিভাবে সিলেক্ট করতে হয় মাউস দিয়ে ধরে ধরে সেটা দেখাচ্ছি, তারপর আমি এই জায়গাটাই নিব আর কোথাও নিব না, তা আমি আমার এই যে জুম আছে না জুমটাকে নিব আর কোথাও নিব না, তাহলে এটার জন্য আমি একটু অ্যাডজাস্ট করে নিই, এই আমি অংশটা সিলেক্ট করলাম মাউস দিয়ে টেনে টেনে, ঠিক আছে, এবার এখানে জাস্ট সেভ দিব, দেওয়ার পর এখানে আবার সেভ দিব, এটা সেভ হয়ে গেছে, এবার সেভটা কোথায় হয়েছে আমি কিভাবে পাবো, আমি এখান থেকে আমি ওপেন করলাম না সময় নষ্ট হচ্ছে কেটে দিলাম, এভাবে আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে, তাহলে আশা করি এগুলো সব ক্লিয়ার, কিভাবে আমরা স্ক্রিনশট নিব, কিভাবে আমরা গুগল স্প্রেডশিটে কাজ করব, এবং কিভাবে আমরা আরেকটা কি ছিল মাল্টিপল ক্রোম ব্রাউজার ইউজ করব, এবার আসেন আমি আপনাদের থেকে দুইজনের দুইটা গিগ দেখবো, এই সরি দুইটা প্রোফাইল দেখবো, ওই প্রোফাইলের সমস্যা নিয়ে আলোচনা করবো, এবং ওই সমস্যাগুলো সবাই মনোযোগ সহকারে দেখবেন, এতে করে বাকিদের সমস্যা আপনারা সলভ করে নিতে পারবেন, জনজনে ধরে দেখাবো না, জাস্ট একজন দুজনকে দেখাবো, তাহলে আপনারা বোঝা যাবে, ঠিক আছে, এবার আমি স্টপ করতেছি আপনারা শেয়ার করেন, প্রথমে যে কোনো একজন শেয়ার করেন আর একজন রেডি থাকেন, ফাইবারে প্রোফাইল তৈরি করছেন এমন কেউ নাই, ফিরোজ হাসান, ঠিক আছে, আরো একজন রেডি থাকেন আমি একটা শেষ করে আরেকটা ধরবো, ছবিটা কিন্তু ঝাপসা, এটা কিন্তু একদম প্রফেশনাল হয়নি, প্রথম সমস্যাটা সবাই দেখেন, ছবিটা যাই হোক ভালো একজনের ছবি উনি নিয়ে আসছিলেন কিন্তু ছবি ছবি তোলার সময় বা ছবিটা আমি জানি না রিয়েল কিনা কিন্তু একটা ভুল হয়ে গেছে, ছবিটা কিন্তু একটু ব্লার মানে একটু ঝাপসা, যেটা দেখে বায়ার খুশি হবে না, তাহলে প্রথমে একটা ভুল, এই ভুলটা কেউ করবেন না, আর ছবিটা জাস্ট এতটুকু হলেই হবে, মানে আপনার ফেসটা যারা সবচেয়ে বেশি দেখা যায় সারাউন্ডিংসটা না দেখা গেলেও সমস্যা নাই, বা যদি অল্প দেখা যায় চলবে,
ঠিক আছে, অনেকে ফুল বডি নেন, ফুল বডির দরকার নাই, হাফ বডির দরকার নাই, জাস্ট করবেন কি ফেস থেকে হাড় বা বুক সর্বোচ্চ, ঠিক আছে, ম্যাক্সিমাম যেন 50% প্লাস যেন আপনার ফেসটাই থাকে, আপনার ছবির সিস্টেমটা ঠিক ছিল, জাস্ট সমস্যা গেছে ছবিটা দেখতে একটু ঝাপসা লাগতেছে এতটুকু, ঠিক আছে। ফর স্টোরি আচ্ছা ইউজার নেমটা ভালো দিছে, এক্সপার ডি টু কোনো সমস্যা নাই, সুন্দর স্টোরিটা একটু ঘাটাঘাটি করে দিলে ভালো হতো, এটা একদম সাধারণ একটা স্টোরি হয়ে গেছে, আমার তাও আমি যে প্রোফাইলে যে স্টোরিটা দিচ্ছি এত ভালো হয় নাই, আরো ভালো হওয়া উচিত, আপনার স্টোরিটা অনেক প্রোফাইল ঘাটবেন অনেক ভালো আইডিয়া জেনারেট হবে, ঠিক আছে, একটু চেষ্টা করবেন আরো সুন্দর একটা স্টোরি পিক করে আনতে বা জেনারেট করতে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার নিচে আসেন, আর কিছু নাই, এখানে ছবি ইউজার নেম স্টোরি তিনটা জিনিস শেষ, এরপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে চলে যান, ঠিক আছে, এই এখানে আই এম কেউ লেখার দরকার নাই, কারণ এখানে যেহেতু 600 ক্যারেক্টার তাহলে আমরা আই এম না লিখে আমরা লিখবো আম, মানে আই একটা উপরে অ্যাপোস্ট্রফি দিবেন তারপরে এম, তাহলে আপনার একটা লেটার আর একটা স্পেস দুইটা লেটারের জায়গা আপনার সেভ হয়ে গেল, আর হে এর পরে একটা এক্সক্লেমেশন পয়েন্ট দিয়ে একটা স্পেস দেওয়া উচিত ছিল, স্পেস না দেওয়াতে এটা বায়ার আপনার একটু পোর মনে করবে, হ্যাঁ একটা স্পেস দিয়ে নেন, হে এর পরে স্পেসটা কেটে দেন, এম এর আগে একটা স্পেস পড়ে গেছে অ্যাপোস্ট্রফি, আর হে এর পরে একটা স্পেস দেন, হ্যাঁ এবার ঠিক আছে, আই আই এম এ প্রফেশনাল, আচ্ছা এখানে তো ক্যাপিটালাইজেশন অনেক প্রবলেম দেখতে পাচ্ছি, এখানে প্রফেশনাল পি ছোট হবে, এস ছোট হবে, ই ছোট হবে, ও ছোট হবে, এগুলো সব ছোট হবে, আবার এসিও কেন লিখছেন দরকার নাই তো, এগুলো ডুপ্লিকেট বা রিপিট কোনো কথা লিখবেন না, রিপিট কথা লিখলে বায়রা বিরক্ত হয়, আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজার লিখছেন এটা তো বোঝাই যাচ্ছে আপনি সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনে কাজ করেন, আবার এসিও লেখার দরকার ছিল না, যাই হোক হাই আই এম এ আই এম না আম এ প্রফেশনাল পি এগুলো সব ঠিক করে নেবেন, প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজার, কমার পরে অবশ্যই স্পেস হবে ডিজিটাল মার্কেটার, কমার পরে আবার স্পেস দিবেন ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ দিলে হবে না ওয়েব রিসার্চার দিবেন বা ওয়েব রিসার্চ এক্সপার্ট দিলে হবে, ওয়েব রিসার্চ এক্সপার্টটাই সুন্দর হবে রিসার্চার এর বদলে, তারপর এন্ড ডাটা ডাটা এন্ট্রি এক্সপার্ট, আচ্ছা ঠিক আছে, তারপরে ফুল স্টপের পর অবশ্যই স্পেস হবে, আই টুক ট্রেইনড ভুল হয়ে গেছে, আই টুক ট্রেইন আই টুক ট্রেইন এটা ভুল হয়ে গেছে, এগুলো এখন কারেকশনস করবেন না, এগুলো পরে এখন কারেকশনস করতে গেলে আচ্ছা পাঁচটা ঠিক মতো নিতে পারবো না, জাস্ট ভিডিও দেখে করে নেবেন, এখানে কিন্তু ভুল হয়ে গেছে যে আই টুক ট্রেইন এটা হবে না, আই হ্যাভ পার্টিসিপেটেড দিতে পারতেন, আই টুক লং ট্রেইন লং ট্রেনিং দিবেন, টুক যেহেতু দিচ্ছেন আর ট্রেইন দরকার নাই, আই টুক লং ট্রেনিং হল মানে ওটা মনে হয় টাইপিং এ ভুল হইছে ভাই, আচ্ছা এগুলো পরে করেন সমস্যা নাই, ঠিক আছে, আই টুক লং ট্রেনিং ফ্রম ডিজিটাল মার্কেটিং এজেন্সি এন্ড ফিনিশড এন্ডটা এরকম কেউ লিখবেন না, এই এন্ডি কেউ লিখবেন না, এন্ডের একটা সাইন আছে সাত নাম্বার কিতে সম্ভবত F7 এ সম্ভবত বা সরি সাত নাম্বার কিতেই সম্ভবত, ওখান থেকে এন্ড এর সাইনটা দিবেন, কেউ এন্ড এভাবে লিখবেন না, কারণ জায়গা আমাদের অনেক বড় ব্যাপার এখানে, এন্ড ফিনিশড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওকে, তারপর ওয়াই ইউ আবার এটা কি লিখছেন, ওয়াই ইউ আউট আমি অনেক প্রোফাইল দিচ্ছি চোখে পড়ে নাই রাখলেও সমস্যা নাই আবার না রাখলেও কোনো সমস্যা নাই, সেটা এটা কোনো ব্যাপার না, তবে আপনার এখানে লেখার মধ্যে প্রচুর ভুল, আপনি কমপক্ষে 10টা প্রোফাইলের ডেসক্রিপশন পড়বেন, পড়ে ওখান থেকে আইডিয়া জেনারেট করবেন, তারপরে কমপক্ষে 10 ঘন্টা সময় দিবেন শুধুমাত্র এই প্রোফাইলের ডেসক্রিপশনটা তৈরি করার জন্য, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি যদি প্রপারলি না লেখা হয় বায়ার আমাকে কখনো কাজে হায়ার করবে না, তাহলে এটা প্রচুর ভুল, এই জন্য আমি পড়বো না, নিচে আসেন, এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা একেবারে আমরা দিব না, কারণ এই হিন্দি বায়ার আমাদের দরকার নেই, আমরা এখন থেকে মাথায় রাখবো আমরা ইন্ডিয়া পাকিস্তান নাইজেরিয়ান আরো অনেক দেশ আছে, এই তিনটা মূলত বেশি বড় সমস্যা করে, এই তিনটা দেশের বায়ার একেবারে আমরা অ্যাকসেপ্ট করব না, আমরা এগুলো দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ডিটেক্ট করতে পারবেন ওই বায়ারটা আসলে কোন জায়গার, এগুলো অনেকে জানেন তারপর আমরা দেখাবো,
যাই হোক, এরপরে টেস্ট টেকেন। আচ্ছা, এগুলো দরকার নাই, যারা দিতে পারবেন খুবই ভালো, না দিলেও যে আহামরি কিছু এমন না। হ্যাঁ, গুগল কানেক্ট করছেন, এটাই ইনাফ। এরপর নিচে আসেন, এগুলো আর আসলে কপি পেস্ট, স্কিল অবশ্যই দিতে হবে, 16টা দেওয়া যায়, 16টার একটাও যেন কম না হয়, 16টার 16টাই দিবেন। আর স্কিল গুলো অ্যাড করার সময় করবেন কি, সাপোজ আমি এখানে দিলাম, আমি একটা দেখাচ্ছি, সবগুলো এক্সপার্ট দিবেন, ঠিক আছে? আমি আচ্ছা, আমার আপনাকে মাউস কন্ট্রোল দেন, দাঁড়ান, আমি জাস্ট অ্যাকসেপ্ট করে দিলে হবে, অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে। দেখেন এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি সাপোজ লিখলাম ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সাজেশন অলরেডি চলে আসছে, আমার আর লিখতে হচ্ছে না। লেখার পর এটা সিলেক্ট করার পর এখানে আমরা এক্সপিরিয়েন্স লেভেলটা দিব, সব সময় এক্সপার্ট, একটা তো বিগিনিং বা ইন্টারমিডিয়েট কিছু দিব না, আমরা যে কাজটাই লিখবো সেটাই আমাদের এক্সপার্ট, ঠিক আছে? লেভেল এক্সপার্ট, আমি এক্সপার্ট হই বা না হই সেটা পরের বিষয়, আমাকে কিন্তু আগে এক্সপার্ট দিতে হবে। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা দিয়ে নিব। এরপর এডুকেশনটা আমি বললাম, এখান থেকে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে এখান থেকে আমরা লিখবো অ্যাসোসিয়েটেড, যেটা লিখছিলাম একটু আমার প্রোফাইলটা দেখবেন, দেখে দেখে করবেন। আমি এটা কোন জায়গা থেকে, কান্ট্রি, কান্ট্রিটা হচ্ছে কি বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। কলেজ ইউনিভার্সিটি আমরা দিব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এজেন্সির নামে কিছু নাই, জাস্ট লিখে এন্টার দিলে আশা করি আমি একটু দেখি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এরপর টাইটেল, টাইটেলটা আমরা দিব অ্যাসোসিয়েট, ঠিক আছে? অ্যাসোসিয়েট দিব, আর মেজরটা দিব কি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, চলে আসছে অলরেডি। হ্যাঁ, ঠিক আছে, এন্টার দিয়ে দিই। এরপর ইয়ার অফ গ্রাজুয়েশন, আচ্ছা 2020, এখানে আবার দিতে চাপ পড়ে গেল, আবার দিই ডিজিটাল মার্কেটিং, ওকে সিলেক্ট করে দিলাম, ব্যাস। এরপর 2020 সবকিছু দিয়ে বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যাসোসিয়েট এখানে লিখতে হবে, প্রফেশনাল, আমার প্রোফাইলটা একটু দেখবেন, আমার এই মুহূর্তে সঠিক মনে পড়তেছে না, এই যে ডিপ্লোমা, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এটাই অ্যাসোসিয়েটেড ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং 2020 সব, ওকে। এবার এখানে জাস্ট অ্যাড দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে, ব্যাস, এটা একাই 100, আর কিছুর দরকার নাই। এগুলো যদি আপনি প্রফেশনালি সাজাতে পারেন, ইনশাআল্লাহ ভালো একটা কাজ আপনি পাবেন এর মাধ্যমে। আর দেখি দেখি ল্যাঙ্গুয়েজটা একটু দেখি, দাঁড়ান, ল্যাঙ্গুয়েজটা কি দিচ্ছেন, বাংলার মধ্যে বিলিঙ্গিয়াল দিচ্ছেন কিনা একটু দেখতে হবে। হ্যাঁ, ইংলিশ বেসিক না, তো বেসিক কিছু না, আমরা সবসময় দিব যে একেবারে অ্যাডভান্স, মানে লাস্ট যেটা আছে এক্সপার্ট, বেসিক কোনো কিছু দিলেই ভুল। এখানে আমরা দিব ফ্লুয়েন্ট, ঠিক আছে? সবচেয়ে টপ যেটা ফ্লুয়েন্ট আপডেট, এটাও কনভারসেশনাল না, এটা হবে ফ্লুয়েন্ট। বাংলাটা সবার নিচে থাকে, তারপরে স্প্যানিশ, তারপরে প্রথমে বাংলা লিখবেন, বাংলা লিখার পর তারপরে লিখবেন স্প্যানিশ, তারপরে লিখবেন ইংলিশ, তাহলে ইংলিশটা সবার টপে থাকবে, ঠিক আছে? আমি স্টপ করে দিচ্ছি আপনাকে, আরেকজন আসেন, আরেকজন আসেন, এখানে যদি প্রো ভিএ দিতেন এটা ইনাফ ছিল, এবং নামটা এত সুন্দর হইতো, প্রো ভিএটাই সবচেয়ে বেস্ট হতো, এক্সপার্ট ভিএ প্রো, আচ্ছা সমস্যা নাই, এটারও একটা আলাদা মিনিং আছে, চলবে, ঠিক আছে? এরপর স্টোরি, স্টোরিটা লিখছেন ডিজিটাল মার্কেটিং, ছবিটা কিন্তু খুব ভালো হয়েছে। তারপর ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এটা কেন আসছে এখানে, এটা তো স্টোরি, স্টোরির মধ্যে এই ধরনের কথা সুন্দর হচ্ছে না। তো আপনি একটু অনেকে স্টোরিটা দেখেন, দেখে তারপরে লিখেন, যদি দেখেন যে হ্যাঁ এটা অনেকে লিখছে তাহলে দেন, আমার মনে হয় না স্টোরিতে এই ধরনের কথা লেখা উচিত বা কেউ লিখছে, ঠিক আছে? এরপর আসেন নিচে, হ্যালো আই অ্যাম এক্সপার্ট ভিএ প্রো। হ্যাঁ, এই যে উনি কিন্তু ওনার ইয়েটাকে মেনশন করছে, আগেরটা কিন্তু করেন নাই। এখানে অবশ্যই আপনার যে ইউজার নেমটা আছে সেটা যদি দেন, আপনার ডিসক্রিপশনটা কি হয়ে গেল, ওই কিওয়ার্ডটার জন্য বা ওই ইউজারটার নেমটার জন্য অপটিমাইজড হয়ে গেল, সেম নামটা দিবেন, ঠিক আছে? আমিও মনে হয় আমার প্রোফাইলে দিই নাই, যাই হোক দিয়ে দিবেন। তাহলে হ্যালো আই এম সরি আম স্পার্ট ভিএ প্রো, জাস্ট জয়েন অন ফাইবার টু হেল্প ইউ অ্যান্ড প্রোভাইডিং টপ কোয়ালিটি ডিজিটাল মার্কেটিং সার্ভিস। খুব সুন্দর একটা লাইন লিখছে, অসাধারণ, খুবই ইউনিক। এরকম ভাবে যদি বাকিগুলো থাকে ইনশাল্লাহ আপনার এই প্রোফাইল পড়লে বায়ার ফিদা হয়ে যাবে। আম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট অফ হাইলি, ঠিক আছে, আই হাইলি
অ্যাডাপ্টেন্স ইন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লাইক, লাইক এফ বি, একটা লাইক দিয়ে দিয়েন, লাইক এফ বি আই জি ওয়াই টি, এফ বি তো বড় হাতে না বি ছোট হাতে, শুধুমাত্র এফ বড় বি ছোট, এফ বি এর ক্ষেত্রে এরকম, বাকিগুলো ঠিক আছে, আই জি ওয়াই টি, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট মার্কেটিং, অলসো স্কিল ইন গ্রাফিক ডিজাইন, ডিজাইন ভিডিও এডিটিং, না গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, তারপর অ্যান্ড ওয়েবসাইট অডিটিং, অডিট না অডিটিং, আইএনজি হবে সবগুলোর সাথে। তারপর হচ্ছে যে আই হ্যাভ গুড ট্রাফিক জেনারেটিং নলেজ অ্যান্ড এবল টু ক্রিয়েট অ্যাট্রাকটিভ ডেসক্রিপশনস উইথ এসইও। এটা অনেকগুলো ওয়ার্ড কিন্তু একটু ইউনিক করতে হবে, একদম আমার ওইটার সাথে অনেকটা বেশি মিলে গেছে, এবল টু ক্রিয়েট অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন উইথ এসইও, এটা পুরোটাই মিলে গেছে, একটু ইউনিক করতে হবে। আই প্রাইড ইন হ্যাভিং স্ট্যান্ডার্ড সার্ভিস দ্যাট এক্সিড মাই ক্লায়েন্টস এক্সপেকটেশন, এক্সিলেন্ট একটা লাইন, আই এনশিওর আপনি তো পারতেন, চেষ্টা করলেই পারবেন, আই এনশিওর দ্যাট মাই ক্লায়েন্টস আর ফুলি স্যাটিসফাইড উইথ মাই সার্ভিস, এখানে বাই দেন, বাই মাই সার্ভিস উইথ দিলে হবে, তবে বাই দিলে আপনার দুইটা লেটারের জায়গা সেই হবে, আই ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড অনেস্টি, অনেস্টলি থ্যাংকস, আই হ্যাভ সরি আই ওয়ার্ক উইথ ফুল আই অলওয়েজ দিলে, আচ্ছা যাই হোক এত লেখা যাবে না, আই ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড উইথ অনেস্টি, অ্যান্ড উইথ অনেস্টি দিলে হতো, অনেস্টলি না অনেস্টি হবে। আচ্ছা যাই হোক থ্যাংকস, মোটামুটি ভালো হয়েছে, আর একটু সময় দিবেন, কিছু কারেকশন হালকা আমি বললাম, ভিডিও দেখে করে নেবেন, এরপর নিচে আসেন ল্যাঙ্গুয়েজ দেখি, আমাদের মিটিং টাইম মনে হয় প্রায় শেষ। ইংলিশ স্প্যানিশ বেঙ্গলি, হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে এখানে আর কিছু দেখার নাই, বাকিগুলো হুবহু কপি পেস্ট। আমি মিটিং শেষে, এটা অলমোস্ট শেষ, এটা শেষ হওয়ার পর আবার সবাই দ্রুত জয়েন করবেন, আমি আরেকজনেরটা দেখবো, এরপর আপনাদের সাথে 10 মিনিট কথা বলবো। আচ্ছা আমি ক্লোজ করে দিচ্ছি, আপনারা দ্রুত জয়েন করেন, ঠিক আছে আমি ক্লোজ করে দিচ্ছি, দ্রুত জয়েন করেন।